সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জারিন তাসনিম বৃষ্টি, প্রভাষক পৌরনীতি ও সুশাসন বিষয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের যে নির্বাচনী পরীক্ষা আছে, তো এই নির্বাচনী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রেক্ষিতে আমরা জানি যে আমাদের কোভিড-19 যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে তোমাদের জন্য, সেই সিলেবাসের আঙ্গিকেই তো যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে আলোচনা করব প্রথম পত্রের প্রথম অধ্যায়। এবং তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমরা নির্বাচনী পরীক্ষায় বারবার বলছি যে এই সিলেবাসটাই ফলো করবে, সবার কাছে আছে। কোভিড-19 প্রেক্ষিতে 2012 HSC পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি মনে রাখবে। এবং আমার এই অধ্যায়ের, আমার সাবজেক্টের পৌরনীতির প্রথম অধ্যায়ের টপিক যেগুলো আছে, আজকের সৃজনশীল প্রশ্নটা এই টপিকগুলোর মধ্য থেকে নেওয়া হয়েছে। তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই যে প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি, এখানে যে তিনটা টপিক আছে আমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত, অর্থাৎ পৌরনীতির ধারণা বর্ণনা, সুশাসনের স্বরূপ বর্ণনা এবং পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ, তো এর মধ্য থেকেই টপিক নির্বাচন করেছে। এবং সেই অনুযায়ী একটা সৃজনশীল প্রশ্ন আছে এবং তোমাদের কাজ থাকবে এই সৃজনশীল প্রশ্নটা সুন্দরভাবে অনুশীলন করা। তো যেহেতু বোর্ড কর্তৃক নির্ধারিত টপিকের মধ্য থেকেই সৃজনশীল প্রশ্নটা তৈরি করা হয়েছে, তো আমরা এখন এই সৃজনশীল প্রশ্নটা দেখব। বোর্ডে খেয়াল করবে সবাই, দেখো সৃজনশীল প্রশ্ন এক, রহিম এ বছর একাদশ শ্রেণীতে মানবিক শাখায় ভর্তি হবে, সে তার পাঠ্য বিষয় হিসেবে এমন একটি বিষয় পড়বে যা রাষ্ট্রে একজন নাগরিক হিসেবে ব্যক্তির কার্যাবলী ও অধিকার সম্পর্কে আলোচনা করে, পাশাপাশি এ বিষয় অধ্যয়ন করে রহিম সুনাগরিকতার গুণাবলী ও নাগরিকের দায়িত্ব কর্তব্য এবং রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি জানতে পারবে। তাহলে আমরা যেই বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে এই টপিকটা আমাদের পাঠ্য যে বইটা, তার মানে পৌরনীতি ও সুশাসন পরিচিতি সম্পর্কে। এবং এটা, এই পৌরনীতি ও সুশাসন যে পাঠ্য বিষয়টা, এটা যদি রহিম পড়ে তো সে সুনাগরিক হওয়ার গুণাবলী এবং নাগরিকের দায়িত্ব কর্তব্য বা নগর বা রাষ্ট্র সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। সৃজনশীল প্রশ্নটা পড়ে আমরা এটা বুঝতে পেরেছি। তো এক্ষেত্রে দেখো যে ক প্রশ্ন, জ্ঞানমূলক যে প্রশ্ন আমি অধ্যায় ভিত্তিকই রেখেছি, বোর্ড পরীক্ষাতে বা নির্বাচনী পরীক্ষাতে যে জ্ঞানমূলক প্রশ্ন অধ্যায় ভিত্তিক হবে এরকম কোনো ব্যাপার না, তোমাদের সুবিধার্থে আমি অধ্যায় থেকেই রেখেছি। তবে পরীক্ষাতে অন্য অধ্যায় থেকে, যে কোনো অধ্যায় থেকে, বোর্ড নির্ধারিত সকল অধ্যায়ের ভিতর থেকে যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। তো জ্ঞানমূলক প্রশ্ন, সিভিটাস শব্দের অর্থ কী, এই অধ্যায় রিলেটেডই, প্রথম পত্রের প্রথম অধ্যায় রিলেটেডই প্রশ্নটা রেখেছি। এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তোমরা যখন পৌরনীতির ধারণা পড়েছো সেখানেই কিন্তু জেনেছো সিভিটাস এই শব্দগুলো সম্পর্কে। তো এই সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এরপরে দেখো সুশাসন বলতে কী বুঝো, এখানে অনুধাবনমূলক প্রশ্নটা চাওয়া হয়েছে, সুশাসন বলতে কী বুঝো। তাহলে সুশাসন বলতে কী বুঝো তোমাদেরকে সেটা এক কথায় লিখে ব্যাখ্যা করে দিতে হবে পরবর্তীতে অনুধাবনে। তো জ্ঞানমূলকে সুশাসনের, আমি জ্ঞানমূলক অংশটা বলে দিচ্ছি সুশাসনের। সুশাসন বলতে আসলে আমরা এমন ধরনের শাসন ব্যবস্থা বোঝাই যেখানে সরকারের কাজের স্বচ্ছতা থাকবে, কাজের জবাবদিহিতা থাকবে এবং এই ধরনের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ থাকবে। তো এই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা বলছি সুশাসন। তোমাদের এই সুশাসনের জ্ঞানমূলকটা বলে দিলাম, তোমরা সুন্দর করে অনুধাবনে ব্যাখ্যা করে লিখে দিবে। তো পরবর্তীতে দেখো গ নাম্বার প্রশ্ন, আমরা অনেক সময় সৃজনশীলের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় এই বিষয়টা বুঝতে পারি না। গ নাম্বারে প্রশ্নের চাওয়া হয় একরকম, আমরা উত্তর লিখি
আরেক রকম তো সেক্ষেত্রে দেখো যে উদ্দীপকে উল্লেখিত বিষয়টির পরিধি ব্যাখ্যা করো তাহলে আমরা জানি যে উদ্দীপকে উল্লেখিত বিষয়টা কি উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন এবং এই বিষয়টির পরিধি আমাদের ব্যাখ্যা করতে হবে তাহলে এই বিষয়ের পরিধির মধ্যে কি কি টপিক পড়ে আমরা সেগুলো আলোচ ব্যাখ্যাতে লিখব তো পরিধির মধ্যে আমরা আগে জেনেছি যে পরিধির মধ্যে আছে কি যে পৌরনীতি সুশাসন আসলে একটা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং এই পৌরনীতি পাঠ করলে আমরা কি জানি আমরা বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি আমরা ইতিহাসের যে ইতিহাস সম্পর্কে জানতে পারি এছাড়া এর পরিধির মধ্যে আছে যে নাগরিকের ভবিষ্যৎ বা অতীত কেমন ছিল ভবিষ্যৎ বর্তমান কেমন বা ভবিষ্যতে কেমন হবে নাগরিকতা সেই সম্পর্কে আমরা জানতে পারি তার মানে এর পরিধি কিন্তু ব্যাপক ও বিস্তৃত এছাড়া আমরা পৌরনীতি সুশাসনের পরিধির মধ্যে জানতে পারি যে নাগরিকতার স্থানীয় দিকটা কেমন জাতীয় দিক কেমন বা নাগরিকতার আন্তর্জাতিক রূপ কেমন তার মানে এই পরিধির মধ্যে যতগুলো বিষয়বস্তু পড়ে আমরা সেগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে আলোচনা করে দিব তাহলেই কিন্তু আমাদের ব্যাখ্যা হয়ে যাবে এবং আমরা এখন যদি ঘ নাম্বারে দেখি যে দেখো রহিমের মতো তুমিও কি মনে করো উল্লিখিত বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন এই যে থাকা প্রয়োজন জ্ঞান থাকা প্রয়োজন এখানে চাওয়া হয়েছে তার মানে কি এই বিষয়ের জ্ঞান থাকা কি প্রয়োজন অর্থাৎ এই বিষয়ের জ্ঞানের প্রয়োজনীয়তা চাওয়া হয়েছে সেক্ষেত্রে ঘ নাম্বারের উত্তরে তোমাদেরকে কি করতে হবে এই বিষয় অর্থাৎ বিষয়টি উল্লিখিত বিষয়টা কি পৌরনীতি ও সুশাসন বিষয়টির প্রয়োজনীয়তা তোমাদেরকে এখানে বিশ্লেষণ করতে হবে সেক্ষেত্রে প্রয়োজনীয়তা কি বলতে পারি আমরা বলতে পারি যে কেন প্রয়োজন কারণ পৌরনীতি ও সুশাসন যদি আমরা পাঠ করি তার মাধ্যমে আমরা আমাদের দেশকে ভালোবাসার শিক্ষা পাবো আমাদের জাতীয় ইতিহাস সম্পর্কে জানতে পারবো জাতীয় জীবনের সমস্যাগুলো এবং সেগুলোর সমাধান সম্পর্কে জানতে পারবো আমরা সুনাগরিক হওয়ার শিক্ষা লাভ করতে পারবো আমাদের গণতান্ত্রিক যে নাগরিক হিসেবে আমাদের গণতান্ত্রিক অধিকার বা গণতন্ত্র কী গণতান্ত্রিক চর্চা সম্পর্কে জানতে পারবো এছাড়াও আমরা বলতে পারি যে আমাদের দৃষ্টিভঙ্গি উদার হবে সর্বোপরি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো একটা রাষ্ট্রে তাহলে আমরা একে একে কিন্তু চারটা পয়েন্টই আলোচনা করলাম জ্ঞানমূলক সিভিটাসটা সুশাসনের সংজ্ঞা শুধু আমি সুশাসনের জ্ঞানমূলক অংশটা বলে দিয়েছি তোমরা জ্ঞানমূলক অংশটার সাথে ব্যাখ্যা করবে অনুধাবনে গ নাম্বারের উত্তর কিভাবে লিখতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছি এবং তোমরা কিন্তু সুন্দর করে এই যে গ নাম্বারের উত্তর প্রয়োগে জ্ঞানমূলক অংশটা লিখবে তারপরে অনুধাবন এবং তার প্রেক্ষিতে প্রয়োগ তোমাদের দেখাতে হবে তোমরা যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে এই নিয়মগুলো মেনটেন করো তাহলে কিন্তু তোমরা সুন্দর করে একটা সৃজনশীলের উত্তর করতে পারবে তোমরা অনেক সময় প্রশ্ন করো যে মিস আমরা তো উত্তর লিখেছি কিন্তু নাম্বার কম পেলাম কেন সেক্ষেত্রে তোমাদের একটা কথাই বলতে চাই যে তোমরা সৃজনশীলের যেই নিয়মগুলো সেগুলো অনুসরণ করবে ধারাবাহিকতা রক্ষা করবে এবং যা চাওয়া হয় প্রাসঙ্গিক উত্তরগুলো তোমাদের দিতে হবে তাহলে তোমরা সম্পূর্ণ নাম্বার একটা সৃজনশীল প্রশ্নে অর্জন করতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই সৃজনশীল প্রশ্নটা থেকে তোমাদের যে প্রশ্ন থাকবে গ এবং ঘ দেখো বাড়ির কাজ থাকবে গ এবং ঘ উত্তরটা তোমাদের লিখতে হবে গ এবং ঘ কিভাবে লিখতে হবে আমি বলে দিয়েছি মুখেই আশা করি তোমরা সুন্দর করে আমার কথা অনুসরণ করে সাজিয়ে উত্তরগুলো লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এটা যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য সুবিধা হবে তো প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ের পরবর্তীতে আরেকটি টপিক নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব অর্থাৎ আমার যে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি প্রথম পত্রের এই অধ্যায়ের আজকের প্রথম ক্লাস ছিল দ্বিতীয় ক্লাসে আমি এই অধ্যায়েরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়ির কাজ অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ করবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ